হাই আই এম বিষ্ণু বাগলারি এন্ড ওয়েলকাম বেক টু মাই চ্যানেল টুডে হিয়ার ইং দিছ ভিডিও আই এম গোয়িং টু ডিস ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং হোম এসাইনমেন্ট ফর সেকেন্ড ফোর্থ এন্ড সিক্স সেমিস্টার স্টুডেন্টস ডেট ইশুড ইন থার্টি ফার্স্ট সেভেন টু থাউজেন্ড টুয়েেন্টি স্বাগত জানাইছো পুনর্বার সকলকে মূর ইউটিউব চ্যানেল আজির এই ভিডিওট আলোচনা করি হোম এসাইনমেন্টর বিষয়ে যিনি ইস্যুর হয়েছিল থার্টি ওয়ান 7, 2020 তো ইয়াতে কি আছে আহ সব অ্যাসাইনমেন্টৰ নোটিছত কি দিয়া হৈছে নাম্বার 1 দা স্টুডেন্ট অফ টি ডি সেকেন্ড फोर्थ এন্ড সিক্স সেমিষ্টার আর হিয়ার বাই টু সাবমিট দ্য হোম অ্যাসাইনমেন্ট উইদিন 5th আগস্ট টু বাই মেইনটেইনিং দ্য ইনস্ট্রাকশন মেনশন ইন आवर আর্লিয়ার নোটিছ ডেটেড 37 2020 তো তাৰিখে দিয়া হয়েছিল সেই ওপৰত যিখিনি ইনস্ট্রাকশন দিয়া হয়েছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী পাঁচ আগস্টর আগত হোম এসাইনমেন্ট খিনি সাবমিট ইয়াতে কোয়া হৈছে তো মই তলত ইয়াৰে আলোচনা করম ইম্পর্টে খিনি কি কি আছিল মই এই ভিডিঅটোৰ তলত আলোচনা কৰি আছো দ্য স্টুডেন্টস ক্যান ডাউনলোড দিয়ার কুয়েশন পেপার ফ্রম দিস ওয়েবসাইট এন্ড অলসো কেন আপলোড হোম এসাইনমেন্ট গো থ্রু আপলোড বটন তো হোম এছাইনমেণ্টৰ কাৰণে যিটো ৱেবছাইট আছে তাতে গৈ তেওঁলোকে কুৱেচন পেপাৰখিনি পাই যাব আৰু সেই তাতে আপলোড বটন আছে তাতে তেওঁলোকে হোম এছাইনমেণ্টখিনি আপলোড দিব পাৰিব নাম্বাৰ টু দ্য ষ্টুডেণ্টছ অফ বি এ আইডল উইল হেভ টু ছাবমিট হোম এছাইনমেণ্ট এট দ্য অফিচ অৱ দ্য আণ্ডাৰ চাইন উইডিন ফিফ আগষ্ট টু থাউজেণ্ড টুৱেণ্টি ত' বি এ আইডলৰ যিখিনি ষ্টুডেণ্ট আছে ছেকেণ্ড ফ'ৰ্থ আৰু ছিক্স ছেমিষ্টাৰৰ তো তেওঁলোকে যিখিনি আন্ডারসাইন কৰা যিখিনি দিয়া হৈছে ফিফ আগষ্টত জমা দিব লাগিব মানে গৈ তেওঁলোকে জমা দিব লাগিব কলেজৰ অফিসত তো এইখিনি আছে পাছত আছে এইবাৰ চাব পাৰে ফেলিং টু সাবমিট যদি আপোনালোকে জমা দিওঁতে আপোনালোকে ফেল হয় আপলোড ইন ডিউ টাইম দ্য কলেজ উইল নট ফৰ ফর দিস যদি আপোনালোকে জমা দিওঁতে আপোনাৰ লেট হয় বা ভুল কৰে তেন্তে কলেজ কৰ্তৃপক্ষই কোনো ধৰণৰ দায়ী নহয় বুলি ইয়াত লিখা আছে স্পষ্ট আকাৰে তো আপোনালোকে এইখিনি গম পালে প্ৰথমতে আছিলে ছেকেণ্ড ফৰ্থ এণ্ড ছিক্স ছেমিষ্টাৰৰ ষ্টুডেণ্টখিনিৰ যিখিনি ইনষ্ট্ৰাকশ্যন আছিলে সেই ইনষ্ট্ৰাকশ্যন অনুযায়ী তেওঁলোকে এছাইনমেণ্টখিনি লিখিব লাগিব আৰু জমা দিব লাগিব তাৰপিছত বি এ আইডলৰ যিখিনি ষ্টুডেণ্ট আছে তো তেওঁলোকে ফিফ আগষ্টত আগতেই জমা দিব লাগিব কলেজ কৰ্তৃপক্ষৰ আচলতে আমাৰ আইডেল যিটো অফিস আছে কলেজত তাতে জমা দিব আর যদি আপনারা কোনো ধরনের ভুল করে এসাইনমেন্টব লিখুতে বা জমা দৌতে তেটু কত কলেজ কর্তৃপক্ষের দায়ী নহে বলে স্পষ্ট করে লিখা আছে তো আপনারা দেখা পাইছে তেনে হোক আমি তলর ইম্পর্টেন্ট পয়েন্টসবিল কি আসলে তেনে হোক আমি ইনস্ট্রাকশনব কি আছে নাম্বার ওয়ান স্টুডেন্ট শুড বি মেনশন দ্য ফলোয়িং ক্লিয়ারলি অন টপ অফ দ্য ফাৰ্ষ্ট পেজ অফ দ্য আনচাৰ স্ক্ৰিপ্ট ত' এনচাৰ স্ক্ৰিপ্টটোৰ প্ৰথমতে টপ মানে এট দ্য ওপৰত লিখিব লাগিব নেম ছাবজেক্ট প্ৰথমে দিছে নেম ত' এক নম্বৰত নেম লিখিব লাগিব ছাবজেক্ট এণ্ড পেপাৰ তাৰপিছত মেজৰ অনাৰ্ছ অফ জেনেৰেল ৰেগুলাৰ এইখিনি লিখিব লাগিব যদি আপোনাৰ মেজৰ আছে যি বিষয়ত মেজৰ আছে সেইখিনি লিখিব লাগিব তাৰপিছত জেনেৰেল ৰেগুলাৰ আপোনাৰ ৰেগুলাৰ ষ্টুডেণ্ট নে জেনেৰেল এইখিনি লিখিব লাগিব ইয়াতে ক্লাছ ৰ'লংটো লিখিব লাগিব আৰু জিঅ'ৰ যিটো ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ ৰ'লং আছে সেইটোও লিখিব লাগিব আপোনালোকৰ ত' নেক্সট কি আছে নেক্সট আছে নাম্বাৰ টু ষ্টুডেণ্ট শ্বুড বি মেনশ্যন আনচাৰ স্ক্ৰিপ্ট পেজ নাম্বাৰ অন দ্য টপ ৰাইট কৰ্ণাৰ ত' ষ্টুডেণ্ট শ্বুড বি মেনচন আনচাৰ স্ক্ৰিপ্ট পেজ নাম্বাৰ অন দ্য টপ ৰাইট কৰ্ণাৰ ত' আনচাৰ স্ক্ৰিপ্টটোৰ যিটো পেজ নাম্বাৰ আছে সেইটো কৰ্ণাৰত লিখিব লাগিব নাম্বাৰ থ্ৰী আছে আনচাৰ স্ক্ৰিপ্ট শ্বুড বি এ ফ'ৰ চাইজ ত' যিটো এন্সাৰ স্ক্ৰিপ্ট আপোনালোকে লিখিব এনচাৰবোৰ সেইটো এ ফ'ৰ চাইজ পেপাৰ হ'ব লাগিব নাম্বাৰ ফ'ৰ হেণ্ডৰাইটিং শ্বুড বি নিট এণ্ড ক্লিন ত' হেণ্ডৰাইটিংটো নিট এণ্ড ক্লিন হ'ব লাগিব নাম্বাৰ ফাইভ এট দ্য এণ্ড অফ দ্য আনচাৰ স্ক্ৰিপ্ট ইউ শ্বুড ৰাইট এছ এন্ড আর আপনাদের আনসারব লিখা হওয়ার পাছত এন্ড বুলি লিখে পড়ে আনসার স্ক্রিপ্ট তো এইখিন আসলে ইম্পর্টেন্স পয়েন্ট তো লগত রিলেটেড হয় তো আপনারা আজিৰ ভিডিওটি ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি লব এনে ধরনের এলকডি কলেজৰ রিলেটেড ইনফরমেশনব পাই থকাৰ কাৰণে সো লরব শেয়ার কৰি দিব ভিডিওটি ভাল লাগিলে তো থ্যাংকস ফর ওয়াশিং ওয়ান সেকেন্ড